ফ্রান্সের রাষ্ট্রীয় অর্থায়নের সংবাদপত্রে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বৌলপুর বাজারে বৌলপুর মুসলিম যুব সংঘের আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক মুজিবুর রহমান সাদেক, ফরিদুল ইসলাম ফরিদ, আতিকুর রহমান মিন্টু, ফাইজুল ইসলাম চান, হাফেজ মাওলানা আবুল খায়ের, মাওলানা আব্দুল মোত্তালেব, নাজমুল হুসাইন, মিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ফ্রান্সের সরকারের সহযোগিতায় বহুল সমালোচিত ম্যাগাজিনে বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্টুন প্রচার করে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাক স্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। মুসলিমরা শান্তিতে বিশ্বাসী, কিন্তু তার মানে এই নয় যে মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা মেনে নেবে। পরে এমন জঘন্যতম ঘটনার প্রতিবাদে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাগেরহাট থেকে এম পলাশরী। আমাদের এলাকার ছোট সন্তান বোলপুর মায়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।